প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। টঙ্গি প্রাইমারি স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং ভালো থাকো এটাই আমরা কামনা করি। আমাদের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলমদ্দিন মিয়া স্যারকে ধন্যবাদ জানাই এই অনলাইন ক্লাস আয়োজন করার জন্য। আজকে আমরা পড়ব সমাজকর্ম দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়, বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। সমাজকর্মের এটা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি এবং বেসরকারি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের দেশে দশ হাজারেরও অধিক বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব কার্যক্রম, বাংলাদেশে বর্তমানে 10,000-এরও বেশি সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশের সমাজকর্মে যেসব বেসরকারি সংগঠনগুলি কাজ করছে, এদের মধ্যে প্রধান প্রধান সংগঠনগুলি হচ্ছে ব্র্যাক। গ্রামীণ ব্যাংক, প্রবীণ, হিতৈষী সংঘ। তাহলে বেসরকারি সংগঠনগুলোর মধ্যে হচ্ছে প্রধান হচ্ছে ব্র্যাক, তারপরে আছে গ্রামীণ ব্যাংক, প্রবীণ, হিতৈষী সংঘ এবং ইউসেফ। তাহলে এখন আমরা করব ব্র্যাক সম্পর্কে। ব্র্যাক বাংলায় বলা হয় বাংলাদেশ পল্লী প্রগতি পরিষদ। বাংলাদেশ পল্লী প্রগতি পরিষদ, তাহলে ব্র্যাককে বাংলায় এর মিনিং হচ্ছে বাংলাদেশ পল্লী প্রগতি পরিষদ, আর ইংরেজিতে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। এই জিনিসটা জানা খুবই জরুরি, এটা পরীক্ষায় আসে। ব্র্যাক বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, ব্র্যাকের পূর্ণরূপ, এটা সাধারণত পরীক্ষায় আসে। আর বাংলায় বলা হয় বাংলাদেশ পল্লী প্রগতি পরিষদ। এখন ব্র্যাক সম্পর্কে আমরা জানব, ব্র্যাকের পটভূমি, ব্র্যাক কিভাবে উৎপত্তি হলো এটা সম্পর্কে আমরা বিস্তারিত আজকের ক্লাসে জানব। ব্র্যাকের উৎপত্তিটা কিভাবে হলো এটা আমরা জানবো। দেখো, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়মূলক পরিস্থিতি মোকাবেলা এবং আর্তমানবতার সেবায় মহান ব্রত নিয়ে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে, তার মধ্যে সবচেয়ে বৃহৎ ও প্রগতিশীল সংগঠন হচ্ছে ব্র্যাক। তাহলে আর্তমানবতার সেবায় যেসব সংগঠনগুলো গড়ে উঠেছে, এদের মধ্যে বেসরকারি যেসব সংগঠন গড়ে উঠেছে, এদের মধ্যে সবচেয়ে বৃহৎ যে সংগঠন সেটা হচ্ছে ব্র্যাক। এর প্রতিষ্ঠাতা হচ্ছে, ব্র্যাকের প্রতিষ্ঠাতা হচ্ছে ফজলে হাসান আবেদ। এটা পরীক্ষার মধ্যে আসে সাধারণত, ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? ব্র্যাকের প্রতিষ্ঠাতা হচ্ছে ফজলে হাসান আবেদ। এটা তোমরা জেনে নাও, ব্র্যাকের প্রতিষ্ঠাতা হচ্ছে, নামটা হচ্ছে ফজলে হাসান আবেদ। উনি হচ্ছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা। তিনি ব্যক্তিগত জীবনে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। তাহলে তিনি ব্যক্তিগত জীবনে কি ছিলেন? একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। তিনি যখন 1970 সালে
দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন, তখন তিনি পর্যবেক্ষণ করে এর ভয়াবহতা দেখতে পান এবং তিনি এর গুরুত্ব সচক্ষে দেখে অত্যন্ত ব্যথিত হন, যার ফলে তিনি সমাজ কল্যাণমূলক বা সমাজ সেবামূলক কাজে অনুপ্রেরণা লাভ করেন। যখন 1970 সালে দক্ষিণাঞ্চলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়, তখন ফজলে হাসান আবেদ নিজে এটা সচক্ষে পর্যবেক্ষণ করেন এবং মানুষের যে ভয়াবহতা, মানুষের যে অসুস্থতা, এগুলো দেখে সে অত্যন্ত ব্যথিত হন এবং সে সমাজ সেবামূলক কার্যক্রমের প্রতি মনোনিবেশ করেন। তারপর 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এছাড়া 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এছাড়া 1971 সালে যখন যুদ্ধ চলাকালীন সময়ে অনেক শরণার্থী ভারতে এসে আশ্রয় গ্রহণ করেন এবং এই শরণার্থীদের দুর্ভোগের শিকারে পরিণত হন। জনাব ফজলে হাসান আবেদ উক্ত শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, সেই প্রতিষ্ঠানটার নাম কি? সেভ বাংলাদেশ। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সেভ বাংলাদেশ। তাহলে কি বোঝা গেল? যুদ্ধ চলাকালীন সময়ে যেসব শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ করেছে, এসব শরণার্থীদের চরম দুর্ভোগ দেখা দেয়। এই দুর্ভোগে জনাব ফজলে হাসান আবেদ উক্ত শরণার্থীদের মাঝে ত্রাণ কার্য বিতরণের জন্য সেভ বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সেভ বাংলাদেশ। স্বাধীনতা লাভের পর 1972 সালে সেভ বাংলাদেশের উদ্দিত অর্থ যেটা ছিল, 1972 সালে স্বাধীনতা লাভের পর সেভ বাংলাদেশের যেসব উদ্বৃত্ত অর্থ ছিল, এই উদ্বৃত্ত অর্থ দিয়ে সিলেটের সাল্লা গ্রামে, গ্রামটার নাম হল সিলেটের সাল্লা, সিলেটের সাল্লা গ্রাম, একটা গ্রামের নাম সিলেটের সান্দা গ্রামে, ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি নির্মাণের জন্য বাংলাদেশ পুনর্বাসন সহায়তা কমিটি নামে একটি সংগঠন গড়ে তোলেন। বাংলাদেশ পুনর্বাসন সংগঠনের নাম হলো বাংলাদেশ পুনর্বাসন সহায়তা কমিটি, তাহলে দেখা যাচ্ছে যে এই সেভ বাংলাদেশের যে উদ্বৃত্ত অর্থ ছিল, এই অর্থ দিয়ে সিলেটের সান্দা গ্রামে যুদ্ধ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘরবাড়ি নির্মাণের জন্য কি একটা সংগঠন গড়ে তোলে? বাংলাদেশ পুনর্বাসন সহায়তা কমিটি নামে একটি সংগঠন গড়ে তোলেন। উক্ত সংগঠনের মাধ্যমে, মানে এই সংগঠনটার মাধ্যমে, দরিদ্রদের জন্য ঘরবাড়ি নির্মাণের জন্য বিভিন্ন সাহায্য সহযোগিতা বিতরণ করেন। এই সংগঠনটার মাধ্যমে, বাংলাদেশ পুনর্বাসন সহায়তা কমিটি এই সংগঠনটার মাধ্যমে কি করেন? সংগঠনের মাধ্যমে ব্যাপক ত্রাণ সামগ্রী তিনি বিতরণ করেন। সান্দা গ্রামে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম তিনি সচক্ষে পর্যবেক্ষণ করেন। এই সান্দা গ্রামে যে ত্রাণ ও পুনর্বাসন যেসব কার্যক্রম আছে, জনাব ফজলে হাসান আবেদ তিনি সচক্ষে সেটা পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে ঘরবাড়ি নির্মাণের জন্য তাদেরকে যে টাকা দেওয়া হতো বা তাদেরকে যে সাহায্য দেওয়া হতো সেটা তাদের জন্য পর্যাপ্ত ছিল না। তখন কি করতো তারা? ওই সাহায্যের যে অর্থ, সেটা সাহায্যের জন্য যেগুলো দেওয়া হতো সেগুলো বিক্রি করতো, সস্তা দামে তা বৃদ্ধশালীদের কাছে বিক্রি করে দিত। জনাব ফজলে হাসান আবেদ এসব অবস্থা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সাহায্য প্রক্রিয়ার মাঝে মৌলিক পরিবর্তন আনেন। জনাব ফজলে হাসান আবেদ কি করে? এই সব কিছু পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণের মাধ্যমে সে কি করে? এর মধ্যে একটা মৌলিক পরিবর্তন আনয়ন করে। ফলে পূর্বের সংগঠন বাংলাদেশ পুনর্বাসন সহায়তা কমিটি, এটার নাম পরিবর্তন করে নাম দেওয়া হয় বাংলাদেশ পল্লী প্রগতি পরিষদ বা ব্র্যাক। তাহলে এভাবে ব্র্যাকের উৎপত্তি হয়, ব্র্যাকের জন্ম হয়, বাংলাদেশ পুনর্বাসন সহায়তা কমিটি।
বাংলাদেশ পুনর্বাসন সহায়তা কমিটি থেকে জন্ম হয় ব্র্যাকেট। কিভাবে জন্ম হয়েছে? যখন দেখলো যে পূর্বের সংগঠনগুলি এর কার্যকারিতা আস্তে আস্তে নষ্ট হচ্ছে, তখন পরবর্তীতে বাংলাদেশ পল্লী প্রগতি পরিষদ নামে একটা পরিষদ গঠন করা হয়, যাকে ব্র্যাক নামে অভিহিত করা হয়। এখন আসবো আমরা ব্র্যাকের উদ্দেশ্য। ব্র্যাকের উদ্দেশ্য, আচ্ছা আমরা জানলাম যে কিভাবে ব্র্যাকের উৎপত্তি। জনাব বলতে আসাম আবেদ এর প্রতিষ্ঠাতা, এবং বলতে আসাম আবেদ কি মানুষের ভয়াবহতা, মানুষের ভয়াবহতা সচক্ষে পর্যবেক্ষণ করেছেন, এবং এই পর্যবেক্ষণের মাধ্যমে সে এই ব্র্যাকটা উৎপত্তি করতে সাহায্য করেছে। এখন আমরা বলবো যে ব্র্যাকের উদ্দেশ্য, ব্র্যাকের উদ্দেশ্যগুলো কি কি ছিল। ব্র্যাকের উদ্দেশ্যগুলো নিম্নে আলোচনা করা হলো। এক নাম্বার হচ্ছে গ্রামীণ দরিদ্র দুস্থ অসহায় ও নির্ভরশীল জনগণকে লক্ষ্য দল হিসাবে চিহ্নিত করে তাদের মাঝে সচেতনতা জাগ্রত করা। তাহলে গ্রামের দরিদ্র দুস্থ অসহায় ও নির্ভরশীল জনগণকে লক্ষ্য দল মানে হলো টার্গেট গ্রুপ। গ্রামের যেসব দরিদ্র আছে, দুস্থ আছে, অসহায় জনগণ আছে, তাদেরকে একটা টার্গেট গ্রুপে পরিণত করে হিসাবে চিহ্নিত করে তাদের মধ্যে কি করতে হবে, সচেতনতা জাগ্রত করতে হবে, যাতে তারা কি করতে পারে, ব্র্যাকের সাহায্য সহযোগিতাকে স্বতঃস্ফূর্তভাবে ভোগ করতে পারে। ব্র্যাকের যে সাহায্য সহযোগিতা আছে, সেই সাহায্য সহযোগিতাকে সে যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোগ করতে পারে, এটা হলো এক নম্বর উদ্দেশ্য। ব্র্যাকের দুই নম্বর উদ্দেশ্য, দল যাতে নিজেরাই নিজস্ব সম্পদ ও সামর্থ্যের দ্বারা আর্থসামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করতে পারে, তার জন্য সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা প্রদান করা। ওই টার্গেট গ্রুপ বা দলটা, ওই দলটা যাতে নিজেদের সম্পদটা নিজেরাই, যাতে নিজেদের সম্পদ নিজেরাই যাতে ব্যবহার করে তাদের সমস্যাটা সমাধান করতে পারে, এর জন্য তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা। তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে সহজ শর্তে ঋণ বিতরণের মাধ্যমে গ্রামীণ দরিদ্রদের জন্য কর্মসংস্থান ও উপার্জনের বাঞ্ছিত সুযোগ সৃষ্টি করা। যে ঋণ দেওয়াটা হবে, ওই ঋণ দেওয়াটা হবে সহজ শর্তে ঋণ দিতে হবে। সহজ শর্তে ঋণ বিতরণের মাধ্যমে গরিব যারা আছে, গ্রামীণ দরিদ্র যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ও উপার্জনের জন্য তাদের বাঞ্ছিত সুযোগ সুবিধা সৃষ্টি করা। তাহলে ঋণটা দিতে হবে সহজ শর্তে, যাতে তাদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এবং উপার্জনের বাঞ্ছিত সুযোগ সৃষ্টি হতে পারে। চার নম্বর উদ্দেশ্য, সমাজ থেকে নিরক্ষরতার মূলোৎপাটনের জন্য নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রম চালু ও বাস্তবায়ন করা। তাহলে সমাজ থেকে একটা জাতি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। এখন শিক্ষা যদি জাতির মধ্যে না থাকে, তাহলে সে জাতি কখনোই উন্নতি লাভ করতে পারে না। তাই সমাজ থেকে নিরক্ষরতা মূলটাকে উৎপাটন, মূলটাকে সমূলে উৎপাটন করতে হবে, এবং উৎপাটন করে নিরক্ষরতা দূরীকরণের কার্যক্রম চালু বাস্তবায়ন করতে হবে। পাঁচ নম্বর উদ্দেশ্য, স্বাস্থ্যবিধির ব্যাপক প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বোধ জাগ্রত করা। স্বাস্থ্যবিধি সম্পর্কে জনগণকে অধিক হারে সচেতন করতে হবে এবং তাদের মধ্যে সচেতনতা আনয়ন করতে হবে, যাতে তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারে, যাতে রোগব্যাধি তাদেরকে কাবু করতে না পারে। ছয় নম্বর উদ্দেশ্য, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে এমনইভাবে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে, যাতে তাদের নির্যাতন ও শোষণ প্রতিরোধ করবে নিজেরাই বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে এমনভাবে স্বনির্ভর, স্বনির্ভর কথাটার অর্থ হলো আত্মনির্ভরশীল, নিজে নিজে নির্ভরতা অর্জন করা। তাদেরকে এমনইভাবে স্বনির্ভরভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যাটা বুঝতে
বুঝতে পারে এবং নিজেরাই নিজেদের সমস্যাটাকে সমাধান করতে পারে। সাত নম্বর উদ্দেশ্য, দলের মাঝে উদার ও আন্তরিক মন মানসিকতা গড়ে তুলতে হবে যাতে তারা সমাজে শান্তি শৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে। যে টার্গেট দলটা আছে দলের মাঝে উদার একটা মন মানসিকতা তৈরি করতে হবে। দলের মধ্যে উদার মন মানসিকতা তৈরি করলে তাদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং জনগণ শান্তি শৃঙ্খলাভাবে সমাজে বসবাস করতে পারবে। এছাড়া আমাদের সর্বশেষ উদ্দেশ্যটা হলো ধারাবাহিক গবেষণা কার্যক্রম চালু করা। সর্বশেষ উদ্দেশ্যটা হলো আমাদের ধারাবাহিক গবেষণা কার্যক্রম চালু করতে হবে যাতে আমরা গবেষণার মাধ্যমে ফলাফল ভোগ করতে পারি। আজকে এই পর্যন্তই আমাদের, আমরা ব্র্যাক সম্পর্কে জানলাম এবং ব্র্যাকের উদ্দেশ্য সম্পর্কে জানলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।